হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা হবে, আমরা রিসেন্টলি দার্জিলিং গেছিলাম, তো সেখানে আমরা যে হোটেলটা স্টে করেছি তো সেই হোটেলটার রিভিউ তোমাদেরকে দেব। তোমরা যারা যাবে মনে করছো তাদের এটা জানা উচিত, কী কী আছে ফ্যাসিলিটি, কী না আছে, কত টাকা চার্জ করছে, কোনো নেগোশিয়েট করছে কি না, কী কী ফ্যাসিলিটি পাওয়া যাবে, রুম কীরকম, সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো, যাতে তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হয়। কোথায় আছে এই হোটেলটা, ম্যাল থেকে ঠিক কতটা দূরে, সব তোমাদেরকে ডিটেলসে বলবো। তোমরা চাইলে কিন্তু তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো দার্জিলিংয়ের ম্যাল রোডের এখানে আমরা উঠেছি হোটেল জলি ইনে। এটা ম্যাল রোডের একদম কাছাকাছি, পেছন দিক দিয়ে আসলে পরে খুব বেশিক্ষণ হাঁটা পথ নয়, কিন্তু যেখানে গাড়ি ছাড়বে মনে করছো ব্যাক সাইডে যদি ছাড়ে, সেখান থেকে তোমরা হোটেলে যাওয়া পর্যন্ত কিন্তু লাগেজ ক্যারি করার জন্য তুমি যাদেরকে চাইছো তারা পেয়ে যাবে। ওরা হয়তো 200 বলবে, তুমি 100 বা 120 বললে পরে ওরা কিন্তু ইজিলি লাগেজ একদম হোটেলে ড্রপ করে দেবে। তো এই দেখো, এই হচ্ছে হোটেল জলি ইন। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, দিয়ে তারপরে আমাদের কোন নাম্বার রুমটা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। অনলাইনে কিন্তু মানে যে কোনো হোটেলের সাইডে যেগুলো বুকিং করা যায় সেই রকম কিন্তু কোনো বুকিংয়ের সিস্টেম কিন্তু নেই। জলি ইনে যদি ডাইরেক্ট নাম্বার পাও বা আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেইখান থেকে কিন্তু ফোন করলে তোমরা কিন্তু বুকিং করতে পারবে। আমরাও কিন্তু ওভার দ্য ফোনেই সেইভাবেই বুকিং করে রেখেছিলাম, আর বলে রেখেছিলাম প্রায় 15 to 20 days মতো আগে। কোনো চার্জ কিন্তু সেই টাইমে নেয়নি, ইভেন কোনো রকম কোনো পেমেন্টও করতে বলে। আমরা কিন্তু যা পেমেন্ট করার ওখানে গিয়ে করেছিলাম। আমাদের ফার্স্টে 1 থেকে 3 দিনের তিন তারিখ পর্যন্ত বুকিং ছিল, তারপরে আমরা বলেছিলাম সেটা যদি এক্সটেন্ড করা যায় সেটা এক্সটেন্ড করা যাবে কিনা। তখন বলেছিল যে ঠিক আছে কোনো প্রবলেম নেই, সেটা সেই তারিখে যদি অন্য কোনো গেস্টদের আসার না থাকে তাহলে আমরা ইজিলি এক্সটেন্ড করে দিতে পারবো। তো রিসেপশন থেকে হয়ে এখানে একটা দেখো এরকম নিচে নামার সিঁড়ি আছে। এবার আমরা বুক করেছি 102 নাম্বার রুমটা, সাইড দিয়ে গেলে কিন্তু নিচেও কিন্তু আরও রুম আছে, কিন্তু ওরা নিজেরাই বলেছে যে নিচের রুমগুলো কিন্তু একদমই আপ টু দ্য মার্ক নয়, কারণ যে 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 ভাড়াটা ওরা চার্জ করছে সেই তুলনায় কিন্তু রুম খুব একটা ভালো নয়। তো চলো 102 নাম্বার রুমটা কীরকম তোমাদেরকে দেখাই। এই রুমে তোমরা হয়তো অনেক ভিডিও দেখতে পাবে, কিন্তু আজকে আমি যেটা পার্সোনালি ফিল করেছি সেটাই কিন্তু তোমাদেরকে একদম অনেস্ট তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে ইনফরমেশনগুলো। তো ফার্স্টে দেখো, ডোর ওপেন করলেই এরকম বাঁদিকে একটা তোমরা কাবার্ড পেয়ে যাচ্ছ, এখানে সব জিনিসপত্র তোমরা রাখতে পারবে। লেফট সাইডে কাবার্ডের পাল্লাটা ঠিকঠাক মতো খুলছিল, কিন্তু ডান দিকের এটা সামাও কোনোভাবে হয়তো লক করে গেছে, ওদেরকেও বলেছিলাম কিন্তু ওরাও সেই মতো খুলতে পারেনি। এনিওয়েজ এটা আমাদের লাগেনি। তো এর নিচেই আবার জুতো রাখার জন্য জায়গা আছে, যেটা কিন্তু ভীষণই ভালো, কারণ ফ্লোরে জুতো রাখার থেকে এখানে একটা স্পেস দিয়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু ইজিলি শুগুলোকে আমরা রাখতে পারি। আচ্ছা, এইবার তোমাদেরকে বলি, এই হোটেলে কিন্তু কোনো রকম ডাইনিংয়ের ফ্যাসিলিটি নেই। তোমরা যদি বাচ্চাদেরকে নিয়ে আসতে চাও সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু ক্যারি করবে। আমি যেমন আমার 2 বছরের মেয়েকে নিয়ে গেছি, তো সেই জন্য আমি প্রত্যেকটা জিনিস ক্যারি করেছি, ইন্ডাকশন ওভেন থেকে সস প্যান, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকের বেডটি খাওয়ার অভ্যেস থাকে, টি বা কফি খাওয়ার অভ্যেস থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট হোটেলে কিন্তু কিচ্ছু পাবে না এগুলো। ইভেন তোমরা যদি বেবি নিয়ে আসার প্ল্যান করছো, বেবির খাওয়ার জন্য কিন্তু অবশ্যই কেটলি বা ইন্ডাকশন ওভেন, যদি তোমাদের বাচ্চারা ছোট হয় যদি কিছু ইনস্ট্যান্ট খেতে চায়, যে কোনো খাবার, আমরা যেমন ম্যাগি করে খেয়েছি, ডিম সিদ্ধ করে খেয়েছি, কারণ এছাড়া কোনো অপশান নেই। আর রুম হিটার আমাদেরকে নিতে হয়েছিল, কারণ দার্জিলিংয়ে মারাত্মক ঠান্ডা ছিল, প্রায় 3-4, এরকম একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে। তো রুম হিটারের জন্য 300 করে পার ডে চার্জ করা হয়েছিল, ঠিক আছে। আর বেডের কথা এবার বলি, বেডটা কিন্তু বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফের জন্য একটু ছোটই জিনিসটা,
ঠিক আছে, কারণ দুজনের জন্য বেডটা একদম সাফিসিয়েন্ট, কিন্তু বাচ্চাদের শোয়া এমনি খুব বাজে থাকে, যাদের বাচ্চা আছে তারা জানো, সেই সেই তুলনায় দেখতে গেলে বেডটা একটু ছোট। আর এরকম একটা মিরার আছে, তো মিরারের নিচে এখানে তোমরা জিনিস রাখতে পারবে, ওপরে এরকম লাইট আছে। তো মিরারের নিচে দেখো আমি কেটলিও ক্যারি করেছি, সব কিছু আমি ক্যারি করেছি, কারণ তোমাদেরকে বললাম এখানে কোনো রকম কোনো ফ্যাসিলিটি নেই, শুধু হয়তো বললে গরম জলটাই দিয়ে যেতে পারবে, কিন্তু বাচ্চা যারা ক্যারি নিয়ে যেতে চাইছো তা এই হোটেলে তারা কিন্তু অবশ্যই এগুলো ম্যান্ডেটরি ক্যারি করবে। এখানে এরকম একটা টিভি আছে, এখানে একটা ড্রয়ার টাইপের আছে, ব্যাস এইগুলোই। আর পাশে একটা সেন্টার টেবিল আছে ওখানে খাওয়া দাওয়া জাস্ট করার জন্য। আর রুম সার্ভিসের কথা হলো, টিভি দুটো, টিভি রিমোট দুটো ঠিকঠাক মতো চলছিল না, হয়তো ব্যাটারির প্রবলেম, এনিওয়েজ ওটা আমি আর টিভি আর ঘুরতে গিয়ে কী কত দেখবে, তাই না? তো যাই হোক, আর দেখো এই এবার ডান দিকে সাইডে একটা জায়গা আছে যেখানে তোমাদের লাগেজগুলো রাখতে পারবে, আমরা আমাদের ট্রলি ট্রলিগুলো রেখেছিলাম। এই হোটেলের ভাড়া হচ্ছে 2000 টাকা পার ডে, কোনো নেগোসিয়েট ওরা করবে না, কিন্তু সেই তুলনায় আমার মনে হলো শুধু ভিউর জন্য 2000 টাকাটা খুব একটা ঠিকঠাক না, কারণ একদমই কোনো ফ্যাসিলিটি নেই। অন্যান্য হোটেলে তোমরা যদি সার্চ করে দেখবে ভাড়া যা, সেই তুলনায় কিন্তু অ্যাটলিস্ট ডাইনিংয়ের ব্যবস্থাটা থাকে, ধরে নাও চট জলদি কিছু খেতে ইচ্ছা করলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিছু অর্ডার করতে পারবে না। তো কিছু খাবার মন হলে কিন্তু সেই তোমাদেরকে ম্যালের নিচে গিয়ে নামতে হবে। আর এখানে বেড সাইডে এরকম দুটো লাইট দেওয়া আছে যেখানে চার্জিংয়ের পয়েন্টের ব্যবস্থা আছে, আর বিশাল একটা জানলা আছে দেখতেই পাচ্ছ, কার্টেন্স দেওয়া আছে। কিন্তু আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমে এত ফগি ওয়েদার ছিল, কিচ্ছু আমরা ভিউ পাইনি, যেটার জন্য মেনলি এই রুমটাতে 2000 করে চার্জ করা হচ্ছে। ইভেন এদের টেরেসও আছে, টেরেসে গিয়েও আমি দেখেছি আমরা কিন্তু ভিউ সেরকম কিচ্ছু পাইনি, যেহেতু প্রচণ্ড ফগি ওয়েদার ছিল। বেলা বাড়ার সাথে সাথে রোদটা যখন উঠেছে আবার রোদ নেমেও গেছে, কারণ এটা পুরোপুরি ব্যাক সাইডে। আর যদি মনে করো যে সন্ধেবেলায় ঠিক যেরকম দেখতে ভালো লাগে দার্জিলিংয়ের বা অন্য কোথাও পাহাড়ি এলাকায় যেটা দেখতে ভালো লাগে, যে ছোট্ট ছোট্ট লাইট একদম জোনাকি আলোর মতো জ্বলবে, সেটা কিন্তু খুব একটা এটা এখানে দেখতে পাবে না, কারণ এটা পুরোপুরি ব্যাক সাইডে আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে দেখো বেড, রুম বড় সেই নিয়ে কোনো আমার অবজেকশন নেই, কিন্তু এই একটাই প্রবলেম, বেডটা রুমের তুলনায় ভীষণই ছোট, আর রুমে এগুলো একটুখানি স্পট মতো আছে। যাই হোক, এগুলো লুক আউট করার দরকার নেই, কিন্তু ভিউর দিক থেকে দেখতে গেলে 2000 টাকা শুধু পার ডে চার্জ করা হচ্ছে, যেহেতু এটা থেকে ভিউটা ভালো দেখা যায়, কিন্তু ফগি ওয়েদার থাকলে তোমরা কিচ্ছু ভিউ এখানে দেখতে পারবে না। তো দেখতেই পাচ্ছ একদম পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, ইভেন নিচেরও কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু বিশাল এরকম একটা বারান্দা পাবে। আর ওপরে এরকম দেখো, এটা হচ্ছে রিসেপশনের উইন্ডোটা। তো যদি মনে করো যে সন্ধেবেলায় চা খেতে খেতে বা কফি খেতে খেতে বা কিছু স্ন্যাক্স খেতে খেতে এখানে টাইম কাটাবে, কিন্তু ঘুরতে এসে কজনই বা হোটেলের রুমে টাইম কাটায়, তাই না? কিন্তু আবার অনেকেই কাটায়, কিন্তু সন্ধেবেলা হয়ে গেলে বেশ ঠান্ডা আছে, কারণ আমরা তোমাদেরকে বললাম যে টাইমটায় আমরা গেছিলাম সেই টাইমটা খুব ঠান্ডা ছিল। তো এনিওয়েজ সেই জন্য সেই দিক থেকে দেখতে গেলে এটা আমার পার্সোনালি মতামত, 2000 টাকা দিয়ে শুধুমাত্র ভিউর জন্য কোনো ডাইনিংয়ের ব্যবস্থা নেই, বিশেষ করে বাচ্চা বা বয়স্ক যদি কেউ যায় তাদের যদি ইনস্ট্যান্ট কিছু দরকার হয় সেটা কিন্তু একদমই পাওয়াটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। সেই ম্যালের নিচে অবধি আসতে হবে, তারপরে গিয়ে কিন্তু তোমরা ফুড অ্যাভেল করতে পারবে। ইভেন ম্যাল রোডের ওপরে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোকেও আমরা রেস্টুরেন্টে ট্রাই করে দেখেছি, ফুড কোয়ালিটি একদমই ভালো না। আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, নর্মাল যে রাইসের ভাত খাওয়া হয় ঠিক সেইটা দিয়েই ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা অনেক পরের কথা। রুম ওয়াইজ দেখতে গেলে রুম বড়, কিন্তু এই আমার একটাই অবজেকশন যে বেডটা ভীষণ ছোট, মানে কাউরির যদি দুটো বাচ্চা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেডটা একদমই সাফিসিয়েন্ট হবে না। আমি ওদেরকে রুম ক্লিনিংয়ের জন্য বলেছিলাম, তারপরে এসে রুম ক্লিনিং করেছে। ঠিক আছে,
আর আদারওয়াইজ ঠিকই আছে, কিন্তু ওই যে তোমাদেরকে একটা কথাই বললাম, 2000টা আমার একটু বেশি এক্সপেন্সিভ লেগেছে, কারণ অন্যান্য হোটেলে 2000 বা তার বেশি দিলে হয়তো ডাইনিংয়ের ব্যবস্থা অ্যাটলিস্ট পাওয়া যায়, কারণ ওই যে তোমাদেরকে বললাম ইনস্ট্যান্ট যদি কিছু খেতে ইচ্ছা করে বা ইনস্ট্যান্ট যদি জল গরমের কিছু দরকার পড়ে বাচ্চাদের বা আমাদের বা চা কফি কিছু খেতে ইচ্ছা করে, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদমই পাবে না। নিজেদেরকে কিন্তু সব কিছুই ক্যারি করতে হবে, যদিও বাচ্চাদের জন্য সব কিছু ক্যারি করাটা খুবই ভালো জিনিস, কিন্তু ইনস্ট্যান্ট কিছু নিজেদের জন্য দরকার পড়লে কিন্তু সেটা পাওয়া যাবে না। আর কোনো রকম ওয়াশ জামা কাপড় কিন্তু ওয়াশ করে এখানে মেলা যাবে না, ওটা হোটেল থেকে আগেই বলে দিয়েছিলো। তো এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুমে গিজার আছে, ঠান্ডা গরম জল পড়ে, কিন্তু রাতেবেলা কিন্তু গিজার অফ করে দেওয়া হয়, তো এখানে গরম জল কিন্তু স্টোরই থাকে, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। বাথরুমও মোটামুটি ভালোই বড়। তো তোমরা যারা এসেছো তাদের তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, বা যারা প্ল্যান করছো আসার, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলবো যে এখানে কিন্তু ডাইনিংয়ের ব্যবস্থা নেই। হুট করতে রাত বিড়িতে যদি মনে হয় যে না ম্যাল রোডের নিচে অবধি যেতে ইচ্ছা করছে না, সেই ক্ষেত্রে কিন্তু খাবার পাওয়া কিন্তু সত্যিই খুব চাপের ব্যাপার। ডে টাইমে দিনের বেলায় যখন রোদটা উঠবে মোটামুটি সেই রোদটা কিন্তু রুমের ভেতর ভালোই ঢুকবে, কিন্তু ওই যে বললাম ফগি ওয়েদার থাকলে কিন্তু খুবই মুশকিল। একটু রুমটা ঠান্ডাই হয়ে গেছিলো আমাদের, প্রচণ্ড রুম ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা যদি আসতে চাও এখানে একবার এসে দেখো, হয়তো যে টাইমে আসবে সেই টাইমে ভিউ পুরো ভালো হয়তো পাবে। দেখতেই পাচ্ছ যেরকম ফগি ওয়েদার, আমরা সিরিয়াসলি কিচ্ছু দেখতে পাইনি, মানে সেই জন্যেই আমরা জাস্ট 2 ডেজ থেকে আমরা হোটেল থেকে চেক আউট করে গেছিলাম। তো যাই হোক, তোমরা এসো, এসে দেখে যাও, আর আমি ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যোগাযোগ করো, কারণ কোনো হোটেল বুকিং সাইটে গিয়ে কিন্তু এই হোটেলের রেজিস্ট্রি পাবে না, সেখানে তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট ফোন করেই তোমাদেরকে হোটেলটা বুক করতে হবে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। ভিডিওটা হেল্পফুল যদি হয় তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, যারা মনে করছো দার্জিলিংয়ে আসবে হোটেলে স্টে করবে, তো তোমরা সেই ক্ষেত্রে করতেই পারো। আদারওয়াইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।